नमस्कार बन्धुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। दुरान कपर सेकेंड मैच किन्तु रही है जामशेदपुर एफसी बनाम बेंगलुरु एफसी दल के मध्य। जो मैच किन्तु आज होते चले तो मैचटे सम्पूर्ण प्रिव्यू एवं मैचटे दूटी दल प्लेइंग इलेवन की है से नहीं आजकल वीडियोते बोलबो। ताई एकटू स्किप ना करे ए वीडियो तुम्हारा शेष पर्यन्त देखते थाको एवं ए चैनले प्रथमबार एसे थाकले चैनलटिके तुम्हारा अवश्य सबसक्राइब करे नियो। तो बंधुरा, डुरान्ड कप 2022 এর প্রথম ওপেনিং ম্যাচে কিন্তু এফসি গোয়া দলকে হারিয়ে প্রথম জয় পেয়েছে মোহামেডান এসসি দল। তো এইবার কিন্তু আজকে 17 আগস্ট কিন্তু সেকেন্ড ম্যাচ হতে চলেছে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি দলের মধ্যে। এই ম্যাচটা কিশোর ভারতী স্টেডিয়ামে হতে চলেছে এবং দুপুর 2:30 থেকে এই ম্যাচটা তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে স্পোর্টস 18 টিভি চ্যানেলে এবং মোবাইলের মাধ্যমে দেখতে পারবে জিও টিভিতে এবং ভুটে। তো এই দুটি অ্যাপে কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে আজকের ম্যাচটা দেখতে পারবে। তো আজকের ম্যাচে কিন্তু অবশ্যই রয় কৃষ্ণা সুনীল ছেত্রীরা একসাথে কিন্তু খেলবেন। অন্যদিকে কিন্তু জামশেদপুর এফসি দলের তাদের মেন দলটাকে কিন্তু ডুরান্ড কাপে খেলাচ্ছে না, তাদের রিজার্ভ টিমকে কিন্তু এই বছর ডুরান্ড কাপে খেলাচ্ছে। অপরদিকে বেঙ্গালুরু এফসি দল তাদের ফুল শক্তিশালী দলটাকেই কিন্তু তারা ডুরান্ড কাপে খেলাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে একটা মেন দলের সঙ্গে একটা রিজার্ভ টিমের কিন্তু খেলা হবে, সেটাই কিন্তু আমরা বলতে পারি। তো অবশ্যই এই ম্যাচে কিন্তু জেতার সম্ভাবনা অবশ্যই বেঙ্গালুরু এফসি দলের অনেকটাই থাকছে, কারণ বেঙ্গালুরু এফসি দল অনেকটাই শক্তিশালী দল তৈরি করেছে, যেখানে রয় কৃষ্ণা থেকে শুরু করে সন্দীপ জিঙ্গান ডিফেন্সে রয়েছে, গুরপ্রীত সিং সান্ধু রয়েছেন অবশ্যই গোলকিপারে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জন্য রয়েছেন জাবির হার্নান্দেজ। মানে বুঝতেই পারছো কতটা শক্তিশালী দল, যেখানে জামশেদপুর এফসি দল এই বছর মেন দল খেলাচ্ছে না, তাদের রিজার্ভ টিম খেলাচ্ছে। তো আমার মনে হয় যে একটু হলেও এই ম্যাচটা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে কিন্তু বেঙ্গালুরু এফসি দলের। তো এবার বলে দেবো যে এই ম্যাচে দুটি দলের প্লেইং ইলেভেন কী থাকছে। তো প্রথমেই বলবো জামশেদপুর এফসি দলের প্লেইং ইলেভেন কী থাকছে, তারা কেমন দল নামাচ্ছে বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে আজকের ম্যাচে। তো 4-4-2 ফরমেশনে কিন্তু জামশেদপুর এফসি দল তাদের প্লেইং ইলেভেনটা সাজাবেন। তো সেই ক্ষেত্রে 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন আরমান তামাং, চারজন ডিফেন্সে অবশ্যই অঙ্কিত তাপ্য, সন্দীপ মান্ডি, পীয়ূষ ঠাকুরি, রাজমুখী, এছাড়া চারজন মিডফিল্ড পজিশনে থাকছেন অবশ্যই পিজাম সিং, নয়ন তামাং, কাসিম সিং, আনন্দ কুমার। এছাড়া দুইজন ফরওয়ার্ড পজিশনে খেলার জন্য থাকবেন অবশ্যই তপন হালদার এবং হিজাম সিং। তো এই কয়েকজন প্লেয়ার কিন্তু প্লেইং ইলেভেনে থাকছে 4-4-2 ফরমেশনে, এবং এই প্লেইং ইলেভেনটা কিন্তু বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে নামাতে চলেছে আজকের ম্যাচে জামশেদপুর এফসি দল। এবার আমরা দেখে নেব যে জামশেদপুর এফসি দলের বিরুদ্ধে আজকের ম্যাচের জন্য বেঙ্গালুরু এফসি দল কেমন দল নামাতে পারে। তো বেঙ্গালুরু এফসি দলের প্লেইং ইলেভেনের ফরমেশন থাকবে 4-1-3-2। 4-1-3-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন গুরপ্রীত সিং সান্ধু, দুইজন ডিফেন্সে অবশ্যই অ্যালেন কোস্টা এবং সন্দীপ জিঙ্গান, তাছাড়া রাইট ব্যাকে প্রবীর দাস এবং লেফট ব্যাকে হীরা মণ্ডল। এছাড়া একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবেন সুরেশ সিং, এবং বাকি তিনজন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকবেন অবশ্যই জয়েশ রানে, উদান্তা সিং এবং জাবি হার্নান্ডেজ। এছাড়া দুইজন ফরওয়ার্ড পজিশনে খেলার জন্য থাকবেন অবশ্যই সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণা। তো সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণার জুটিটা কিন্তু আমরা এইবার এই ম্যাচের ডুরান্ড কাপ থেকেই দেখতে পারবো। তো আজকের ম্যাচটা কিন্তু একটা জমজমাট ম্যাচ হতে চলেছে, কারণ সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণার জুটি, অ্যালেন কোস্টা সন্দীপ জিঙ্গানের জুটি, সাথে প্রবীর দাস, জাবি হার্নান্দেজ, মানে একটা অন্যরকম দলকে কিন্তু এই বছর খেলতে দেখতে পারবো বেঙ্গালুরু এফসি দলের হয়ে। তো এইরকমই একটা দল কিন্তু নামাতে চলেছে জামশেদপুর এফসি দলের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি দল। তো ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। অবশ্যই তোমরা তোমাদের স্কোর বলে দিও যে এই ম্যাচে কত স্কোর হতে পারে, কোন দল জিততে পারে এই ম্যাচটা, সেকেন্ড ওয়ার্ল্ড কাপের ম্যাচটা কোন দল জিতবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, এবং পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অল প্রেস করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে।